মালদার বাংলা বিহার সীমান্ত থেকে পুলিশের নাকাল চেকিং চলার সময় দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি চোরাই বাইক উদ্ধার হয়েছে। জানা যায়, মালদা জেলার হরিশচন্দ্রপুর বাংলা বিহার কুশিদা নাকাল চেকিং পয়েন্টে বিহারের বারসই থানার রঘুনাথপুর গ্রামের 22 বছরের নীরাজ সাহা এবং 26 বছরের রাজনাথ সাহাকে চোরাই বাইক সহ পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। মালদার বাংলা বিহার সীমান্ত থেকে পুলিশের নাকাল চেকিং চলার সময় দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি চোরাই বাইক উদ্ধার হয়েছে। জানা যায়, মালদা জেলার হরিশচন্দ্রপুর বাংলা বিহার কুশিদা নাকাল চেকিং পয়েন্টে বিহারের বারসই থানার রঘুনাথপুর গ্রামের 22 বছরের নীরাজ সাহা এবং 26 বছরের রাজনাথ সাহাকে চোরাই বাইক সহ পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।